কমলাপুর রেল স্টেশনটাকে প্রচণ্ড কুয়াশার রাতে খুব অদ্ভুত লাগছে দেখতে। আশেপাশে প্রায় কেউই নেই, স্টেশন খা খা করছে। দূরে একজন চাওয়ালাকে দেখা যাচ্ছে কিছু কাগজ জড়ো করে তাতে আগুন ধরিয়েছে। এক কাপ চা হলে খারাপ হতো না। চাচা, চা হবে? মাসুদটা থাকলে এই অবস্থাতেও চা জোগাড় করে নিয়ে আসতো। ওই মাসুদটার জন্য এই ঠান্ডায় শীতের রাতে স্টেশনে বসে আছি। মনে মনে ওকে কিছুক্ষণ গালি দিলাম। ওর বিয়েতেই যাচ্ছি সিলেট। ট্রেন প্রায় 2 ঘন্টা লেট, কিন্তু তারপরও মানুষজন খুব একটা দেখা যাচ্ছে না। আমি বরাবরের মতো আরাম করে ঠিক জানালার পাশের সিটটাতে বসলাম। ব্যাগ দুটোকে গুছিয়ে আমার পাশে রাখতে যাব এমন সময় একটা ছেলে দৌড় দিয়ে এসে ঠিক আমার সামনের সিটটাতে বসলো। আর একটু হলে ট্রেনটা মিস করে ফেলত। আমি জানালা দিয়ে বাইরে তাকালাম। ট্রেন চলতে শুরু করেছে। ট্রেনের জানালা দিয়ে দূরের আলো জ্বলা শহরতলির বাড়িগুলো দেখতে ভালো লাগছে। গভীর রাতে ছুটে চলা ট্রেন, চারপাশের নিস্তব্ধতা আর জানালা দিয়ে আলতো করে ঢুকে পড়া জ্যোৎস্না, এই দেখতে দেখতে আমার বেশিরভাগ ট্রেন জার্নি কেটে যায়। হঠাৎ আমার ছেলেটার দিকে চোখ পড়ল। ও কি কাঁদছে? আমি কিছু জিজ্ঞেস করতে গিয়েও করলাম না। হঠাৎ ছেলেটা যেন কেমন করে উঠল, কেমন যেন ব্যস্ত হয়ে দুই হাতে মাথাটা চেপে ধরল। প্রচণ্ড ব্যথায় মুখটা বিকৃত হয়ে উঠেছে ওর, বড় বড় করে শ্বাস নিচ্ছে, কেমন অপ্রকৃতস্থ মানুষের মতো লাগছে ছেলেটাকে। আমি আর চুপ থাকতে পারলাম না, জিজ্ঞেস করলাম, ভাই আপনার কি মাথা ব্যথা করছে? ছেলেটা কেমন যেন শূন্য দৃষ্টিতে আমার দিকে তাকালো, মনে হয় আমার কথা বুঝতে পারেনি। আমি আবার জিজ্ঞেস করলাম, ভাই মাথা ব্যথা করছে আপনার? ও হ্যাঁ হ্যাঁ জি, এক মিনিট এক মিনিট। ছেলেটা ব্যাগ থেকে দুইটা ট্যাবলেট বের করলো। আপনি এক কাজ করুন, ওপরের বার্থটাতে শুয়ে পড়ুন, আজ মনে হয় আর কেউ আসবে না। আমার মনে হয় আপনি একটু বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। এই মাথা ব্যথা আসলে বিশ্রাম নিলে ঠিক হবে না জি, এটা ব্রেন টিউমার। ও আই এম সরি। আপনি সরি হচ্ছেন কেন? আপনার তো কোনো, আপনার নামটা জানা হলো না ভাই। আমি হাসান, আপনি? আমি নিয়াজ। ছেলেটা স্বাভাবিক হতে বেশ কিছুক্ষণ সময় নিল। আমি ওকে আমার পানির বোতলটা এগিয়ে দিতে দিতে বলি, মানে আপনি যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করি, আপনার শরীরের এই অবস্থায় এত শীতের রাতে কোথায় যাচ্ছেন? ছেলেটা আমার প্রশ্নের কোনো জবাব দিল না, তার বদলে আমাকে একটা প্রশ্ন করল। আচ্ছা, একটা মাসে কি পুরো বাংলাদেশ দেখে শেষ করা সম্ভব? আমি ওর প্রশ্নের কোনো জবাব দিই না। কি জবাব দেব তাকে? একটা সময় মৃত্যুকে অনেক ভয়ানক মনে হতো জানেন, এখন আর মনে হয় না। একটা মানুষ যখন বুঝতে পারে যে তার মৃত্যু খুবই কাছে, তখন সে মানসিকভাবে প্রস্তুত হতে থাকে। বলতে পারেন আমি এখন অনেকটাই প্রস্তুত। আমি শুধু আমার কথাই বলে যাচ্ছি, আপনার কথা বলুন না। আমি একজন ব্যর্থ মানুষ ভাই, ব্যর্থ মানুষের ব্যর্থতার গল্প কেউ শুনতে চায় না। বলতে পারেন প্রতিদিন একজন আধুনিক মানুষ হবার অভিনয় করে যাচ্ছি, আমার নিজের কোনো অস্তিত্ব নেই। পৃথিবীর প্রত্যেকটা মানুষ যে সবসময় অভিনয় করে যাচ্ছে সেটা জানেন? যা নয় তা দেখানোর মিথ্যা অভিনয়। অথচ মজার বিষয় কি জানেন, সে নিজেই জানে না যে সে অভিনয় করে যাচ্ছে। ছেলেটা আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু টিকিট চেকার ঢুকে পড়লো।
আমি 2 কাপ চা অর্ডার দিলাম। চা খেতে খেতে আমরা আবার কথা শুরু করি। আমার কি মনে হলো, আমি ছেলেটাকে জিজ্ঞেস করলাম, সত্যি আপনি মৃত্যুর জন্য মানসিকভাবে প্রস্তুত? মানে কেউ কি কখনো পারে? আপনার কষ্ট হয় না বলেই পুছলাম, নির্বোধের মতো প্রশ্নটা করে ফেলেছি। এই প্রশ্নটা করা আমার উচিত হয়নি। কষ্ট? এখন আর কষ্ট হয় না। আমার কি মনে হয় জানেন, মনে হয় মানুষ বেঁচে থাকে ছোট ছোট কারণে। আমাদের এই ট্রেন জার্নির কথাটাই ধরুন, আমি যে দৌড়ে এসে ট্রেনে ঢুকলাম, আমি সবচেয়ে আগে তাকিয়েছিলাম জানালার পাশের সিটটার দিকে। আমার খুব ভালো লাগছে যে আমি জানালার পাশের সিটটাতে বসে এই খোলা আকাশটা দেখছি। এই যে দেখুন, এই নদীর পানিতে যে চিকচিক করছে চাঁদটা, সেই চাঁদটাকে দেখতে পারছি। আপনি যে কিছুক্ষণ আগে 2 কাপ চা অর্ডার দিলেন না, তখন আমার মনে হলো কোনো কারণ ছাড়া এই শীতের রাতে একটা চাদর জড়িয়ে যে রাস্তায় বের হতাম বাসার সামনে চা খেতে, সেই চায়ের দোকানটার কথা। আপনার হাতে যে একটা বই ছিল না ভাই কিছুক্ষণ আগে, আমার কি মনে হলো জানেন? মনে হলো কি, কয়েকটা মাস পরই তো বইমেলা। এই যে একটু আগে, এই যে একটু আগে একটা দম্পতি গেল না টিকিট চেক করতে করতে, ওনাতে দেখে আমার মনে হলো যে মৃদুলার সাথে যদি আমার বিয়েটা হয়ে যেত খারাপ হতো না। কিন্তু আমার কি মনে হলে মাঝে মাঝে মন খারাপ হয়ে যায় জানেন, মনে হয় যে আমি আর কয়েকদিন পর বাবার সাথে বাজারে যেতে পারবো না। আমি না এখনো বিশ্বাস করতে পারছি না আমি আমার মাকে দেখতে পারবো না ভাই, আমি মাকে দেখতে পারবো না। কি আশ্চর্য! আমি অনেক কষ্টে জানালার বাইরে তাকাই। হঠাৎ ট্রেনটাকে খুব শান্ত মনে হচ্ছে, যাত্রীগুলো সব ঘুমিয়ে পড়েছে বোধহয়। আমি আরেকটা জিনিস পারবো না। ছেলেটা এখন আর আমার দিকে তাকিয়ে কথা বলছে না, ও তাকিয়ে আছে মেঝের দিকে। আমি আর কখনো বৃষ্টিতে ভিজতে পারবো না। ছোটবেলা থেকেই আমি পাগলের মতো বৃষ্টিতে ভিজতাম জানেন, কালবৈশাখী ঝড়ে যখন দুনিয়া কেঁপে উঠত আমি কিন্তু আনন্দে আত্মহারা হয়ে যেতাম। বাড়ির ছাদে রাস্তায় টানা 2-3 ঘন্টা ধরে বৃষ্টিতে ভিজতাম। আমি জানি না আপনাকে কেন কথাগুলো বললাম, হয়তো অনেক দিনের জমানো। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করলে সত্যি সত্যি বলবেন, আমাকে কি আপনার মনে থাকবে? আমি ছেলেটার প্রশ্নের কোনো জবাব দিলাম না, জানালার বাইরে তাকালাম। আকাশ ফর্সা হতে শুরু করেছে, ভোর হবার মনে হয় বেশি বাকি নেই।